হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। একটা মেয়ে যে কিনা দাসী থেকে জমিদারের বউ হয়েছিল, তবে বাসরাতি জমিদারকে খুন করা হয়। পরিবারের সকল সদস্যের ব্যবহারই সাধারণ, সবার মাঝে লুকিয়ে আসে আলাদা আলাদা রহস্য। কে খুন করেছে জমিদার রাঘবীরকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভিটির নাম রাত একলি হ্যায়। মুভির টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের একটা গাড়িকে টোল পার হতে দেখানো হয়। টোল পার হতেই একটা ট্রাক গাড়িটির পিছু করে। এটা দেখে গাড়িতে থাকা একজন মহিলা আর ড্রাইভার ভয় পেয়ে যায়। একটু পর ট্রাকটি গাড়িটিকে ধাক্কা দেয় আর গাড়িটা সেখানেই উল্টে যায়। গাড়ির মধ্যে থাকা মহিলাটি অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়। তখন ট্রাক থেকে একটা লোক নেমে এসে মহিলাটির গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। সে লোকটা একটু সামনে ড্রাইভারকে দেখতে পেয়ে একটি বড় পাথর দিয়ে ড্রাইভারকেও মেরে ফেলে। এরপর লোকটা লাশগুলোকে ট্রাকে করে একটা চামড়া ফ্যাক্টরিতে নিয়ে হাউজের মধ্যে রেখে লাশের উপর অ্যাসিড ঢেলে দেয়। লোকটা সেখানে বসে বসে লাশগুলোর পুড়ে যাওয়া দেখছিল। একটু পর সে যখন লাশগুলোকে মাটি চাপা দিচ্ছিল, তার হাতে অ্যাসিড পরে পড়ে যায়। সে যন্ত্রণায় দৌড়ে গিয়ে নদীর পানিতে হাত চুবিয়ে রাখে। এরপর সিন কাট হয় আর 5 বছর পর একটি বিয়ে বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে একজন বয়স্ক মহিলা তার ছেলের জন্য মেয়ে খুঁজছিল। তার ছেলে একজন পুলিশ, তার নাম যাদব। তখন আমাদের দেখানো হয় নওয়াজুদ্দিন সিদ্দিকী, মানে যাদবকে। যাদব তার মাকে নিয়ে বাসায় এসে পড়ে। তখন যাদব তার মাকে বলে সে বিয়ে করলে কোনো নম্র ভদ্র মেয়ে কি বিয়ে করবে। একটু পর যাদবের সিনিয়র অফিসার তাকে কল দেয় আর একটা ক্রাইম স্পটে যেতে বলে। যাদব রাতে এই ক্রাইম স্পটে যায়। তখন একটা লোক এসে দরজা খুলে দিয়ে বলে মৃত রাঘবের সিং আমার ভঞ্জামাই, আর আজ তার দ্বিতীয় বিয়ে ছিল। লোকটির নাম নান্দু। নান্দুর বোন 5 বছর আগেই মারা গেছে। যাদব সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার পায়ে ভাঙা কাঁচের টুকরো লাগে। তখন পেছন থেকে একজন বয়স্ক মহিলা চুন্নি নামের কাউকে ডাক দেয়। এই মহিলাটি হলো রাঘবীরের ভাইয়ের স্ত্রী আর চুন্নি হলো এই বাসার কাজের মেয়ে। মহিলাটির নাম প্রমিলা। প্রমিলা চুন্নিকে রাগারাগি করে বলে সিঁড়িগুলো পরিষ্কার করোনি কেন। চুন্নি বলে একটি ল্যাম্প পরে ভেঙে গিয়েছিল, আমি দেখতে পাইনি। তখন প্রমিলার মেয়ে বাসুদা বলে তর্ক না করে সিঁড়িটা পরিষ্কার করো। নান্দু তাদের থামায়। যাদব উপরের দিকে উঠতে যায়। তখন বিক্রমের সাথে দেখা হয়। বিক্রম হলো প্রমিলার ছেলে। তখন যাদব জানতে পারে বিক্রমই প্রথম রাঘবীরের লাশ দেখেছিল। যাদব লাশ দেখে বলে রুম থেকে কিছু হারিয়েছে কিনা। মিশ্র নামের একজন অফিসার বলে রাঘবীর ছাড়া রুমের সবকিছু ঠিক আছে। বিক্রম বলে সে 12:30টার সময় এখানে এসেছে। সে রাঘবীরের সাথে দেখা করতে আসলে তার মৃতদেহ দেখতে পায়। যাদব তাকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছিলেন। বিক্রম বলে সে তার বাগদত্তাকে MG রোডে 9টার সময় তার বাসায় রেখে আসতে গিয়েছিল। যাদব জিজ্ঞেস করে ফিরেছেন কখন। বিক্রম বলে 11টার দিকে। যাদব বলে MG রোড থেকে আসতে 20 মিনিটের বেশি সময় লাগে না, তোমার এতক্ষণ লাগলো কেন। বিক্রম এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। পাশে থেকে নান্দু বলে বিয়ের মৌসুম চলছে তাই রোডে একটু জ্যাম থাকে, আজ রাত 11টার সময় এখান দিয়ে একটি বরযাত্রী গেছে। যাদব জিজ্ঞেস করে রাঘবীরকে সর্বশেষ জীবিত অবস্থায় কে দেখেছে। তখন বিক্রম বলে 11:30টার দিকে আমার সাথে ফোনে কথা হয়েছিল। যাদব খাটের নিচ থেকে একটা বন্দুক বের করে মিশ্রাকে অ্যাম্বুলেন্স আনতে বলে। মিশ্রা চলে গেলে যাদব জিজ্ঞেস করে এই বন্দুকটি কার আর এটা কোথায় থাকে। তখন নান্দু যাদবকে রাঘবীরের অফিসে নিয়ে যায়। নান্দু বলে এটা রাঘবীরের বন্দুক, এখানে থাকতো, কেউ হয়তো এই পেপার ওয়েট দিয়ে কাঁচ ভেঙেছে। যাদব বলে বাড়ির মধ্যে গুলি চলেছে, কাঁচ ভাঙা হয়েছে, বাসার কেউ শুনিনি কেন। নান্দু বলে তখন বাসার পাশ দিয়ে বরযাত্রী যাচ্ছিল আর তারাও আকাশের দিকে গুলি ছুড়ছিল, এত আওয়াজের মধ্যে কেউ কি করে বুঝবে গুলি কোথায় চলেছে। যাদব বলে আপনি তো রাঘবীরের প্রথম স্ত্রীর ভাই। নান্দু বলে হ্যাঁ, আর রাঘবীরের ছেলে কারণের লোকাল অভিভাবক। রাঘবীর বলেছিল তার ছেলে কারণকে নিয়ে আসতে, কারণ গোয়ালিয়রের একটি বোর্ডিং স্কুলে পড়ালেখা করে, আমি তাকে নিয়ে এসেছি। এরপর যাদব বাড়ির বাইরে গেলে বাসার পাশে একটা সিঁড়ি দেখতে পায়। প্রমিলা বলে বাসার পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে এই সিঁড়িটি ব্যবহার করা হয়। যাদব তখন একাই বাসার ছাদে উঠে সে আশেপাশে দেখছিল। তখন বাসার অপর দিকে জানালা দিয়ে লাল শাড়ি পরা কাউকে সরে যেতে দেখে যাদব সেখানে যায়। দরজা খুলতে সে দেখে রাঘবীরের নতুন স্ত্রী বধূ সেজে বসে আছে। যাদবকে দেখে মেয়েটি ধীরে ধীরে তার দিকে আসে। যাদব মুগ্ধ হয়ে চেয়ে থাকে। মেয়েটি তার কাছে এসে দরজা বন্ধ করে দেয়। তখন মিশ্রা এসে যাদবকে জানায় রাঘবীরের মেয়ের জামাই নিজে ঝামেলা করছে। সে ঠিক করেছে রাঘবীরের নতুন স্ত্রীকে মহল থেকে বের করে দিবে। যাদব নিচে এসে সবাইকে শান্ত করে বলে কেউ এই মহল থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ এই কেসটি সলভ হচ্ছে। যাদব এগুলো রাঘবীরের নতুন স্ত্রীকে খুশি করার জন্য করেছে, কারণ সে তাকে পছন্দ করে ফেলেছে। যাদব রাধাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। রাধা কাজের মেয়ে চুন্নিকে বলে আমি এখন কারোর সাথে কথা বলবো না। যাদব বলে এখানে কথা না বললে থানায় যেতে হবে। যাদব রাধাকে জিজ্ঞেস করে আপনার পরিবারে কে কে আসে। চুন্নি রাধার হয়ে বলে উনি এখানে একাই থাকে, ওনার পরিবারে কেউ নেই। রাধা বলে ছোটবেলা থেকে সে এখানেই থাকতো, সহজে বলতে গেলে রাঘবীর তার বয়ফ্রেন্ড। যাদব বলে আগে দাসী ছিলেন, এখন মালকিন হয়েছেন, এই কারণে মহলের কেউ আপনাকে পছন্দ করে না। যাদব চুন্নিকে পানি আনতে বলে। চুন্নি চলে গেলে রাধা যাদবকে বলে আমি পুরো সময়টা নিচে ছিলাম, তাই আপনার কোনো সাহায্য করতে পারবো না। তখন রাধা আয়নায় দেখে প্রমিলার মেয়ে বাসুদা দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পেতে তাদের কথা শুনছে। রাধার কাছে ধরা পড়ে যাওয়ায় সে বলে আপনার খোঁজ নিতে এসেছি। তখন যাদব যাওয়ার সময় রাধাকে বলে আবার দেখা হবে।
ইয়াদব রাঘবীরের লাশ নিয়ে যাওয়ার সময় চুন্নির লোকই ইয়াদবকে একটা কাগজের টুকরো দিয়ে ইশারা দিয়ে উপরের দিকে দেখায়। ইয়াদব উপরে তাকিয়ে দেখে রাধা দাঁড়িয়ে আছে, মানে কাগজটা রাধা দিয়েছে। ইয়াদব বাসায় গিয়ে কাগজটি দেখে, সেখানে লেখা ছিল চম্বল গ্রামের বাঘিনী। তখন ইয়াদব কিছু মনে করে, আর আমাদের 5 বছর আগের দৃশ্য দেখানো হয়। ইয়াদব ট্রেনে করে কোথাও যাচ্ছিল, সে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিল, তখন একটা ওনা এসে তার মুখে লাগে, ইয়াদব সেটা ধরে ফেলে। সেখানে মাঝ বয়সে একটা লোক এসে বলে, এটা তো আমার মেয়ের ওনা, না জানি তার কোনো বিপদ হলো কিনা। ইয়াদব ট্রেনের প্রতিটি বগি খুঁজে দেখে মেয়েটি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছে। তখন সে মেয়েটিকে টেনে তুলে, সে মেয়েটি ছিল রাধা। তখন রাধার বাবা এসে তাকে বকাবকি করে নিয়ে যায়। এরপর ইয়াদব রাধাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে রাধা তার নাম বলে ও গ্রামের নাম বলে চম্বল। তখন ইয়াদব রাধাকে বলে, রাধা তুমি তো চম্বল গ্রামের বাঘিনী। এরপর দৃশ্য বর্তমানে আসে, ইয়াদবের মনে পড়ে যায় সে রাধাকে আগেও দেখেছে। পরের দিন সকালে ইয়াদব তার মাকে লুকিয়ে ভালো করে স্নো মেখে চশমা পরে মহলে যায় বিয়ের ভিডিওগুলো আনতে। পুলিশ স্টেশনে নরেন্দ্র আর ইয়াদব ভিডিওগুলো দেখতে থাকে। নরেন্দ্র বলে, 5 বছর আগে রাঘবীরের স্ত্রীর গাড়ি ডাকাতির কবলে পড়ে, ডাকাতরা রাঘবীরের স্ত্রী আর ড্রাইভারকে মেরে চলে যায়। এরপর রাঘবীর রাধাকে নিয়ে আসে। বিয়ের ভিডিওতে MLA মুন্নারাজু এবং তার মেয়েকে দেখা যায়। মুন্নারাজু রাঘবীরের বন্ধু, রাঘবীরের সহায়তায় সে MLA হয়েছে। তবে এবার রাঘবীর নিজেই দাঁড়াবে ভেবেছিল, এই জন্য সে রাধাকে বিয়ে করে যাতে তার দুর্নাম না ছড়ায়। রাঘবীরের ভাইপো বিক্রমের সাথে MLA মুন্নারাজুর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ভিডিওতে বাসুদা আর প্রমিলাকেও দেখানো হয়। প্রমিলা গত কয়েক বছর মহলে থাকে না। এরপর রাঘবীরের মেয়ের জামাই আর তার ছেলে কারণকেও দেখানো হয়। নরেন্দ্র ইয়াদবকে বলে, কারণকে একবার ড্রাগ কেসে আটক করা হয়েছে, রাঘবীর নিজেই তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। নরেন্দ্র আরও বলে, আমি নিশ্চিত রাধাই সম্পত্তির জন্য রাঘবীরকে খুন করেছে। তবে এ কথা ইয়াদবের ভালো লাগে না, কারণ ইয়াদব রাধাকে পছন্দ করে। সে নরেন্দ্রকে তদন্ত করতে পাঠিয়ে দেয় এবং সে বিয়ের সময় রাধার এক্সপ্রেশন দেখতে থাকে। এরপর সে আবারও মহলে যায় এবং রাঘবীরের রুমটা ভালো করে খুঁজে দেখে। সেখানে সে কিছু ছবি পায়, ছবিগুলো একটা মেয়ের। সেখানে সে খাটের নিচে একটা বড় পুঁথি পায়। ঠিক তখনই ইয়াদব বন্দুকের শব্দ পেয়ে নিচে এসে দেখে রাঘবীরের ছেলে কারণ রাধাকে ভয় দেখাতে তার বিড়ালকে গুলি করে, আর রাধা তাকে আটকায়। ইয়াদব রাধাকে নিয়ে তার রুমে আটকে দেয়। এরপর নিচে এসে কারণকে কষে একটা থাপ্পড় মারে। এটা দেখে রাঘবীরের মেয়ের জামাই রবি এসে ইয়াদবকে ঝাড়িয়ে দেয়। ইয়াদব বলে, তোর যা খুশি কর। তখন রবি MLA কল দিয়ে বলে, এই পুলিশ আমাদের বাসায় এসে ঝামেলা করছে। তবে এতে ইয়াদবের কিছু যায় আসে না। ইয়াদব রাধার বিড়ালটা তার রুমে নিয়ে আসে এবং রাধাকে জিজ্ঞেস করে, তুমি এখানে এলে কি করে? রাধা বলে, মা মারা যাওয়ার পর বাবা আমাকে রাঘবীরের কাছে বেঁচে দেয়। ইয়াদব বুঝতে পারে সেদিন ট্রেন এসে রাধাকে বাঁচায়নি, এই নরকে ঠেলে দিয়েছে। ইয়াদব বলে, তুমি যদি রাঘবীরকে খুন করো তাহলে আমাকে বলো। রাধা বলে, রাঘবীরকে খুন করে আমার জীবনটাকে আরও নষ্ট করব, আমি কি পাগল নাকি? ইয়াদব রাধাকে জিজ্ঞেস করে, কাউকে সন্দেহ হয়? রাধা বলে, সবাইকেই সন্দেহ হয়, কারণ রাঘবীরের কারোর প্রতি টান ছিল না। ইয়াদব বলে, তোমার প্রতি তো টান ছিল। তখন রাধার কথায় বোঝা যায় রাঘবীর লোকটা মোটেও ভালো ছিল না। ইয়াদব বলে, আমার কারণে একবার তোমার জীবন নষ্ট হয়েছে, তবে এবার আমি তোমাকে বাঁচাবো, কিন্তু যদি জানতে পারি তুমি আমাকে মিথ্যে বলেছ তাহলে তুমি শেষ। এরপর আমরা দেখি MLA মুন্নারাজু মহলে আসে। রবি বলে ইয়াদবের কিছু একটা করতে। MLA ইয়াদবকে সুন্দর করে বুঝায়, বলে একটু ঠান্ডা মাথায় তদন্ত করতে, এতে মহলের বদনাম হয়। ইয়াদব বলে, নিজেরা তো মেয়ে পাচারের ব্যবসা করে, তাদের আবার কেসের মান সম্মান, যার যা খুশি করতে পারেন, তবে আমি এই কেসের সত্য বের করেই ছাড়বো। ইয়াদব নরেন্দ্রকে মুন্নারাজুর বয়ান নিতে বলে বাইরে বের হয়ে যায়। তখন সে একজন মহিলাকে দেখলে, মিশরা তাকে বলে মহিলাটি পাগল, তার বয়ান নেওয়া যায়নি, তার সাথে কথা বলতে গেলে পুলিশকে লাঠি দিয়ে তাড়া করে। সে আগে এই বাড়িতে কাজ করত, এখন তার নাতনি চুন্নি কাজ করে। 5 বছর আগে রাঘবীর স্ত্রীর সাথে যে ড্রাইভার মারা গেছিল সে ছিল এই মহিলার ছেলে, মানে চুন্নির বাবা। ইয়াদব মর্গে আসলে ফরেন্সিক ডক্টর বলে রাঘবীর 10টা থেকে 12টার মধ্যে মারা গেছে। নরেন্দ্র বলে, বিক্রম 12টার প্রথম রাঘবীরের লাশ দেখে আর 11টার দিকে ফোনে কথা হয়েছিল, মানে রাঘবীর 11টা থেকে 12টার মধ্যে মারা গেছে। ডক্টর বলে, প্রথমে তাকে গুলি করা হয়েছে, এরপর বন্দুকের বাট দিয়ে মাথায় মারা হয়েছে। ইয়াদব নরেন্দ্রকে বলে, রাঘবীরকে মহলের কেউই হত্যা করেছে, 11টা থেকে 12টার মধ্যে খুনটা হলে কেউ কোনো শব্দ পেল না কেন? তখন নরেন্দ্র বলে, রাঘবীরকে 11টার দিকে হত্যা করা হয়েছে যখন বাসার পাশ দিয়ে বরযাত্রী যাচ্ছিল, এমনটা হলে বিক্রম কেন বলছে 11:30টার দিকে তার সাথে ফোনে কথা হয়েছে? এই বিক্রমের উপর নজর রাখতে হবে। রাতের বেলা নরেন্দ্র ইয়াদবকে কল করে বলে, বিক্রমের কলেজ স্ট্রিট থেকে জানা গেছে 11:30টার দিকে বিক্রমের ফোনে রাঘবীরের ফোন থেকে কল করা হয়েছে। তাছাড়া আরও একটি নাম্বার থেকে বিক্রমকে কয়েকবার কল করা হয়েছিল, দিনের বেলা 10 বার আর রাতের বেলা প্রায় 12 বার। এই নাম্বারটিও বিক্রমের নামে রেজিস্ট্রেশন করা। ইয়াদব নরেন্দ্রকে বলে, নাম্বারটি আমাকে পাঠিয়ে দাও। নরেন্দ্র নাম্বারটি পাঠালে ইয়াদব সেই নাম্বারে কল দিলে অপর পাশ থেকে রাধা হ্যালো বলে। রাধার আওয়াজ শুনে ইয়াদব চমকে যায়। পরের দিন ইয়াদব রাধার সাথে দেখা করে বলে, সেদিন তো অনেক কষ্টের কাহিনী শুনিয়ে আমাকে বোকা বানিয়েছ, বিক্রমের সাথে তোমার কি সম্পর্ক? নাকি সেও তোমার সাথে জোর করে সম্পর্ক রেখেছে? রাধা বলে, না, আমি তাকে ভালোবাসি।
যাদব বলে সে তো এমএলের মেয়েকে বিয়ে করছে। তখন রাধা বলে আমাকে ভালোবাসার সাহস তার নেই। এমন সময় বিক্রম এসে রাধাকে টেনে নিয়ে যায় এবং তার রুমে যেতে বলে। রাধা বলে সব বলে দিয়েছি, এই যে যাদব সাহেব করেন আপনার নিরপেক্ষ তদন্ত। এটা বলে রাধা রাগ দেখিয়ে চলে যায়। যাদব বিক্রমকে ধরে থানায় নিয়ে আসে। এরপর যাদব বিক্রমকে জিজ্ঞেস করে আপনার চাচার স্ত্রী আপনাকে এতবার কল করেছে কেন, তাও যখন আপনি মহলেই ছিলেন। বিক্রম বলে ও পাগল হয়ে গিয়েছিল, ও মনে করতো আমি তাকে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে নিয়ে যাব। যাদব বলে যখন বিয়ে করবেন না তাহলে সম্পর্ক রেখেছেন কেন। বিক্রম বলে ও নিজেই এসেছিল আমার কাছে। তখন যাদব বলে তাহলে আপনি ওর সরলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করেছেন, আমার মনে হয় আপনারা দুজন মিলেই রাঘুবীরকে হত্যা করেছেন। বিক্রম বলে কাকাকে খুন করলে বিয়ের আগেই করতাম, বিয়ের পর কেন করব। যাদব বলে হয়তো সে রাতেই রাঘুবীর আপনার আর রাধার সম্পর্কের কথা জেনে গেছিল, তাই টাকা সম্পত্তি হারানোর ভয়ে তাকে খুন করেছেন। বিক্রম বলে কাকা আগে থেকেই আমাকে অনেক কিছু দিয়ে রেখেছে, যে সম্পত্তি সে তার ছেলেকেও দেয়নি। যাদব বলে সত্যি করে বলেন, সেই রাতে 11:30টায় আপনি কোথায় ছিলেন। বিক্রম বলে এমজি রোডে। তখন যাদব বলে তাহলে আপনার ফোনের লোকেশন মহলে কেন দেখাচ্ছে। তখন বিক্রম বলে লোকেশন সবসময় সঠিক দেখায় না, আমি তখন জেমে আটকে ছিলাম। যাদব বলে আপনি রাধার সাথে কিভাবে দেখা করতেন। নিশ্চয়ই বাড়ির বাইরের সেই সিঁড়ি দিয়ে, সেদিনও আপনি সেই সিঁড়ি দিয়ে উপরে যান, রাঘবীরকে খুন করে সেই সিঁড়ি দিয়ে নেমে যান, তারপর সামনে দরজা দিয়ে মহলের ভেতরে আসেন। বিক্রম মুচকি এসে বলে আপনার কথা মানলাম, খুনটা যদি আমি করি তাহলে 11:30টার সময় আমাকে কল দিয়ে সে কে, কাকার ভূত, প্রমাণ না নিয়ে কোনো কথা বলবেন না। বিক্রমের কথার কোনো উত্তর না থাকায় যাদব চুপ করে যায়। এরপর নরেন্দ্র যাদবকে জিজ্ঞেস করে সন্দেহ দুজনের উপরেই আসে, তাহলে আপনি শুধু বিক্রমকে থানায় আনলেন কেন। যাদব বলে বিক্রম একটু পরই এমনিই ছাড়া পেয়ে যেত, কিন্তু রাধাকে থানায় আনলে সে ফেঁসে যেত। নরেন্দ্র বলে ওই মেয়ে আপনাকে ফাঁসাচ্ছে। যাদব বলে সে আমার দিকে ফিরেও তাকায় না। নরেন্দ্র বলে এটাই তো ওর চালাকি, ও আপনাকে ইগনোর করে ওর প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে যাতে আপনি ওর পক্ষে থাকেন। যাদব বলে আমরা এখানে খুনের তদন্ত করতে এসেছি, কারো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে না, তাই তদন্তে মন দাও। আর রাঘুবীরের বন্দুক আর ফোনে কারো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছ। নরেন্দ্র বলে না। যাদব বলে ফোনে রাঘুবীরের ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা, কারণ বিক্রম বলে সে রাঘুবীর তাকে ফোন করেছে, তাহলে ফোনে রাঘুবীরের ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা। যাদব বিয়ের ভিডিওগুলো আবার দেখতে থাকে, তখন আলো হাতে কাউকে দেখে সে কিছু একটা বুঝতে পারে। এরপর সে রাতের বেলা চুন্নির বাসায় গিয়ে তাকে জিজ্ঞেস করে সেদিন কারেন্ট যাওয়ার পর সে রাঘুবীরের ঘরে আলো রাখতে গিয়ে কি দেখেছিল। কিছুই লুকাবে না, কারণ যাদব ভিডিওতে চুন্নিকে আলো হাতে রাঘুবীরের রুমের দিকে যেতে দেখেছিল। চুন্নি বলে আলো হাতে ঠাকুরের রুমে গিয়েছিলাম, সে ফোনে কারোর সাথে কথা বলছিল, আলো রেখে সেখান থেকে চলে এসেছি। তখন যাদব বলে মিথ্যে কেন বলছো, রাঘুবীরের রুমে তো আলো ছিলই না, সিঁড়িতে ভাঙা অবস্থায় ছিল। তুমি রুমে গিয়ে রাঘুবীরকে মৃত অবস্থায় দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে তোমার হাত থেকে আলোর দানি পরে ভেঙে যায়। চুন্নি এগুলো শুনে চুপ করে যায়। তখন যাদব বলে ঠিক আছে, তুমিও রাধার মতো বিক্রমকে বাঁচাও, পরে তোমরা দুজনেই ফাঁসবে। যাদব যখন চলে যাবে চুন্নি তাকে বলে আমি যদি কিছু বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। যাদব বলে তোমার কিছুই হবে না। চুন্নি বলে না স্যার, ওরা আমার বাবাকেও গায়েব করে দিয়েছে, আর বলে সে ডাকাতিতে মারা গেছে, কিন্তু সেদিন রাতে বাবা কল দিয়ে বলেছিল 2 ঘন্টার মধ্যে বাসে আসবে, গোয়ালিয়র থেকে তো রাতেই রওনা দিয়েছিল। যাদব বলে তোমার বাবাকে কেউ কেন মারবে। চুন্নি বলে তা জানি না। চুন্নি তখন তার দাদিকে দেখিয়ে বলে ওই দেখেন আমার দাদি, তার ছেলের সাথে কী হয়েছে ভাবতে ভাবতে পাগল হয়ে গিয়েছে। যাদব থানায় এসে পুরনো ফাইল গেটে রাঘবের স্ত্রী আর চুন্নির বাবার কেসের ফাইলটা বের করে সে কেস ফাইলটি ভালো করে পড়ে। পরের দিন নরেন্দ্র থানায় আসলে যাদব নরেন্দ্রকে বলে রাঘবের ড্রাইভার রামদিনের মিসিং রিপোর্টে লেখা আসে রামদিন 2 ঘন্টা আগে কল দিয়ে বলেছিল সে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, মানে সে কানপুরের কাছেই ছিল। আমি 2 ঘন্টা দূরত্বের মধ্যে যতগুলো থানা আছে সবগুলোতে কল করেছি। আবরারপুর থানায় রাঘবের গাড়ির মতো দেখতে এই গাড়িটির অ্যাক্সিডেন্ট কেস রিপোর্ট করা হয়েছে, তাও আবার ড্রাইভারের মৃত্যুর পরের দিন। গোয়ালিয়র আর কানপুরের মাঝে আকবরপুর, এখানে রাঘবীরের হত্যার কেসটি অন্যদিকে মোড় নেয়। এখানে পুলিশরা এটা বুঝে উঠতে পারছে না কাকে সন্দেহ করবে, পুলিশের সন্দেহ সবার উপর যাচ্ছিল, আবার কারো উপরই না, পুলিশ একটা গোলক ধাঁধায় পড়ে যায়। মুভিটি ভালো করে বোঝানোর জন্য আমরা এটা 2টি পার্ট করেছি। খুব শীঘ্রই এই মুভির পরের পার্ট আসবে, তাই পরের পার্ট সবার আগে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।